নমস্কার এইমাত্র পাওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী এই মুহূর্তে দক্ষিণ পূর্ব বাংলাদেশে অবস্থান করেছে একটি ঘূর্ণাবত্ত যার থেকে একটি অক্ষরেখা আন্দামান পর্যন্ত বিস্তৃত রয়েছে এর ফলে চারে অক্টোবর উত্তর আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে এই সিস্টেমের কারণে শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সহ ভারী থেকে অতিবারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওয়া অফিস জানিয়েছে এই নিম্নচাপের প্রভাবে টানা দুই দিন বৃষ্টির সম্ভাবনা বাড়লেও পুজোর মধ্যে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বর্ষা বিদায় শুরু হতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে অক্টোবর মাসের পনেরো থেকে পঁচিশ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে তিন তিনটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে হাওয়া অফিসের খবর অনুযায়ী চার তারিখ শুক্রবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও মালদা জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাঁচ তারিখ শনিবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে বাংলাদেশে গভীর নিম্নচাপের কারণে দেখুন আজ শুক্রবার সকালবেলায় কিন্তু কলকাতা সংলগ্ন এলাকায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা দেখে নেব যে বৃষ্টি বাড়তে পারে দেখুন উপকূলবর্তী জেলায় দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতা সংলগ্ন এলাকায় বেশ ভালোই বৃষ্টি হবে দেখুন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে কলকাতা বারুইপুর উলুবেড়িয়া কোলাঘাট আরামবাগ এই অংশে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বেশি মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশে নিম্নচাপের কারণে কিন্তু দেখুন আজ শুক্রবার সকাল থেকে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতা সংগ্রহ এলাকায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে বৃষ্টি কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বারুইপুর উলুবেড়িয়া আরামবাগ এবং দেখুন কলকাতা হাওড়া সংলগ্ন এলাকায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে খড়দা চন্দননগর হাওড়া চাকদা বনগাঁ পাণ্ডুয়া এই অংশে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা দেখে নেব বৃষ্টি কিন্তু হতে পারে পূর্ব বর্ধমান করা এদিকে দেখুন আমরা দেখতে পাচ্ছি কাটোয়া এই অংশে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ বেশি বৃষ্টি হতে পারে নদীয়া সংলগ্ন শান্তিপুর এবং কৃষ্ণনগরে আমরা দেখতে যে বৃষ্টিটা উপর দিকে রয়েছে নাকি দেখুন আমরা উপর দিকে দেখতে পাচ্ছি যে বেলডাঙ্গা দমকল করিমপুর অর্থাৎ সকালের দিকে কিন্তু এই তিনটে জায়গা কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন আমরা দেখতে পাচ্ছি যে দুপুরের দিকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশ বেড়েছে অর্থাৎ দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি বিভিন্ন জেলায় কিন্তু দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন আমরা দেখে নেব যে উত্তর চব্বিশ পরগনা সংলগ্ন এলাকায় কিন্তু বজ্র বিদ্ধসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন আমরা দেখতে পাচ্ছি জয়নগর মাজিলপুর গোসাবা এদিকে দেখুন পূর্ব মেদিনীপুর সংলগ্ন হলদিয়ায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে আমরা দেখে নেব যে দক্ষিণ চব্বিশ পরগনা দেখুন বালুইপুরে কিন্তু বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখুন এই বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠবে আমরা দেখে নেব যে দুপুরের দিকে কিন্তু শুক্রবার দুপুর থেকে বিকেলের দিকে তমলুক হলদিয়া কোলাঘাট উলুবেড়িয়া এই অংশে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বেলদা খড়গপুর বালিচক এবং ঝাড়গ্রাম কোলাঘাটের দিকে হালকা বৃষ্টি হতে পারে দেখুন একটু ভারী বৃষ্টির তুলনামূলক হতে পারে কলকাতা হাওড়া খড়দা চন্দননগর হাওড়া এই অংশে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি চন্দ্রনগরের এই স্বল্প এলাকায় কিন্তু একটু ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন হালকা মাঝারি বৃষ্টি হতে পারে চন্দ্রকোনা আরামবা গোয়ালতর এদিকে দেখুন কোতুলপুর বিষ্ণুপুরে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে নিম্নচাপের কারণে কিন্তু দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে পান্ডুয়া চাকদা বনগাঁ শান্তিপুর কৃষ্ণনগর পূর্ব বর্ধমান এদিকে দেখুন আমরা দেখতে পাচ্ছি ঘুসখোরা দুর্গাপুর সোনামুখী বিষ্ণুপুর বাঁকুড়া এই সমস্ত এলাকায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশি বৃষ্টি হতে পারে কাটোয়া এদিকে দেখুন বেলডাঙ্গা এদিকে দেখুন আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ সমানো এলাকায় যেমন দেখুন এদিকে দেখতে পাচ্ছি যে বহরমপুর বেলডাঙা দমকল করিমপুর এই অংশে কিন্তু একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে রামপুরার এবং শিউড়ি সমন্বয় এলাকায় দেখুন আমরা দেখে নেবো যে সময়ের সাথে সাথে বৃষ্টিটা বাড়ছে নাকি বৃষ্টি কিন্তু বেশ ভালোই রয়েছে শুক্রবার দেখুন দেখুন কিন্তু বৃষ্টিটা বেশ বেড়েছে অর্থাৎ দেখুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দেখুন এদিকে কলকাতা স্বর্ণ এলাকায় কিন্তু বৃষ্টি পরিমাণ বেশ বেড়েছে এদিকে দেখুন তমলুকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু কলকাতা হাওড়া খড়দা চন্দ্রনগর হাওড়ায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা দেখে নেবো যে বাঁকুড়া স্বর্ণ এলাকায় কিন্তু বৃষ্টির পরিমাণ তৈরি হয়েছে দেখুন আমরা এই মধ্যে দেখতে পাচ্ছি যে এদিকে বিষ্ণুপুর কতুলপুর সর্বন এলাকায় কিন্তু একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বাঁকুড়া দুর্গাপুর সোনামুখী ঘুসখরা বর্ধমান এই অংশে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দেখুন আমরা দেখতে পাচ্ছি নদীয়া স্বন্ধন এলাকায় কিন্তু বৃষ্টির একটা বেশ নিম্নচাপ সৃষ্টির ফলে বৃষ্টি কিন্তু পরিমাণ বেশি হতে পারে যেমন চাকদা বনগা এবং এদিকে দেখুন আমরা দেখতে পাচ্ছি কাটোয়ায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি পাশাপাশি বেলডাঙ্গা করিমপুরে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে আমরা দেখে নেব পরেতে কিন্তু বৃষ্টির বাড়ছে নাকি দেখুন এদিকে বিকেলবেলা কিন্তু বৃষ্টির পরিমাণ একটু হলো কমলে বের পশ্চিম দিকে অগ্রসর হয়েছে অর্থাৎ পশ্চিম দিকের এদিকে দেখুন আমরা দেখতে পাচ্ছি যে বীরভূম স্বল্প সিউড়ি এদিকে দেখুন পূর্ব বর্ধমান স্বল্প বোলপুর এদিকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর এবং পূর্ব বর্ধমানে গুসকোড়ায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে পাশাপাশি দেখুন আমরা দেখতে পাচ্ছি যে এদিকে বাঁকুড়া পশ্চিম এদিকে দেখুন পশ্চিমের জেলা যেমন বাঁকুড়া খাতরা এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং আমরা দেখতে পাচ্ছি যে এদিকে দেখুন এদিকে হুগলি সমন্বয় কোতুলপুর আরামবাগ চন্দ্রকোনা এই অংশে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বেশি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর সমন্বয় জেলায় যেমন দেখুন এদিকে ঝাড়গ্রাম এদিকে খড়গপুর এবং গোয়ালতর এই এবং এই সরি গোপীবল্লভপুর ঝাড়গ্রাম খড়গপুরে কিন্তু ভারী বৃষ্টি গোপীবল্লভপুর চাকুলিয়া বালিচক এবং বেলদার কোনো অংশে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে রাতের থেকে দেখুন বৃষ্টির পরিমাণ কিন্তু আস্তে আস্তে বাড়ছে আমরা দেখতে পাচ্ছি দেখুন এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পূর্ব মেদিনীপুর সংলগ্ন হলদিয়া দীঘা কাঁথি এই অংশে কিন্তু অর্থাৎ উপকূলবর্তী এলাকা কিন্তু বৃষ্টি পরিমাণ বাড়ল দেখুন দীঘা কাঁথি হলদিয়ায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি কোনো কোনো জায়গায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি আমরা দেখতে পাবো যে দেখুন দেখুন বেলদা খড়গপুর বালিচক তমলুক এই অংশে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তমলুক সংলগ্ন বালিচক এবং তমলুকে কিন্তু একটু বেশি বৃষ্টি হতে পারে উলুবেড়িয়া কোলাঘাট তমলুকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে চন্দ্রকোনা আরামবা কুতুলপুর এদিকে আমরা দেখছি বিষ্ণুপুর সোনামুখী বর্ধমান এদিকে দেখুন আমরা দেখতে পাচ্ছি বোলপুর ঘুসকোরা কাটোয়ায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে বাকি আমরা দেখে নেব যে উত্তরবঙ্গে বৃষ্টি কী সম্ভাবনা উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই মালদায় খুব হালকা বৃষ্টি হতে পারে আর বেশি বৃষ্টি সম্ভাবনা নেই দার্জিলিং কালিম্পংয়ে কিন্তু দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি জলপাইগুড়ি ধুপগুড়িতে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কিন্তু দেখুন এদিকে কোচবিহারে অর্থাৎ দেখুন যে শুক্রবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টি ঢালবে এই সমস্ত এলাকায় পাশাপাশি দেখুন আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের পাশাপাশি কিন্তু এই যে বাংলাদেশের রংপুর বিভাগের এই অংশগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ ভালোই বৃষ্টি হবে এদিকে আর পাশাপাশি দেখুন মনমেন বিভাগ এবং ঢাকা বিভাগেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা ইয়েতে রয়েছে বাংলাদেশে রয়েছে বাকি সমস্ত জেলার আবহাওয়া মোটামুটি শুকনো থাকবে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আর এদিকে আমাদের দেখে নেবো যে রাতের দিকে বৃষ্টিটা বাড়ছে নাকি রাতের দিকে কিন্তু বৃষ্টিটা দেখুন আস্তে আস্তে কিন্তু মুর্শিদাবাদের দিকে অগ্রসর হচ্ছে অর্থাৎ দেখুন রাত বাড়লে কিন্তু বৃষ্টি বেশ মাঝাই থেকে ভারী বৃষ্টি হতে পারে কাটোয়া বোলপুর এদিকে দেখুন বেলডাঙ্গা আজিমগঞ্জ বহরমপুর এবং এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি রামপুরহাটও হবে এ কিন্তু বেশি অর্থাৎ ভারী বৃষ্টি হতে পারে দমকুল এবং দমকল এবং করিমপুর সংলান্য এলাকায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশ ভালো রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর মাজিরপুর বারুইপুরে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে হলদিয়া দীঘা কাঁতি এদিকে দেখুন বেলদা বালিচক কোলাঘাট তমলু গুলুবেড়িয়া এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি একটু বেশি বৃষ্টি হতে পারে এদিকে দেখুন হাওড়া হুগলি কলকাতা খড়দা চন্দ্রনগর হাওড়া এদিকে দেখুন আমরা দেখতে পাচ্ছি পান্ডুয়া চাকদা শান্তিপুরে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে দেখুন বনগাঁয় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন এদিকে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণনগর শান্তিপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি ওপর দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি অর্থাৎ দেখুন কাটোয়া বেলডাঙ্গা বহরমপুর এবং কৃষ্ণনগর সামান্য এলাকায় কিন্তু একটু বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর দমকল করিমপুরে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি এদিকে দেখুন রামপুরহাট এবং আমরা কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি সব জেলার মোটামুটি শুকনো থাকবে বৃষ্টির পরিমাণ তেমন কোনো নেই রাতার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা শনিবার থেকে কমতে শুরু করেছে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ